আমরা এখন মান নির্ণয় অঙ্ক দেখব। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো, এবং বের করতে হবে ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত, এবং এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত। তো দেওয়া আছে আমাদের কত, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো বা এক্স স্কোয়ার, আমরা এটাকে ওই অপর সাইডে নিয়ে যাবো, থাকলো এই পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান রুট ওভার ফাইভ এক্স। এখন আমরা ওয়াই পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দেবো, ভাগ এক্স সমান রুট ওভার ফাইভ এক্স ভাগ এক্স, এক্স কেটে গেল। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান রুট ওভার ফাইভ, বা এটা ভাগ করে থাকলে শুধু এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার ফাইভ। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার ফাইভ, এটাও একটা আমাদের একটা মান, এটা হচ্ছে এটাও একটা অ্যান্সার। এখন আমরা বের করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত। এটা বের করতে হলে আমাদের লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার এই স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার অনুসন্ধান সমান আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এখানে এ সমান এক্স বি সমান ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার দিয়ে গেল, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এতের মান কত, রুট ওভার ফাইভ ভাগ মাইনাস ফোর সমান রুট ওভার স্কোয়ারে কেটে যায়, থাকে শুধু ফাইভ মাইনাস এ ফোর সমান ওয়ান, বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান স্কোয়ার অপর পাশে গেলে রুট ওভার হয় রুট ওভার ওয়ান সমান রুট ওভার ওয়ানের রুট ওভার ওয়ান, অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলাম এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেলাম। এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর এর মান বের করবো। তাহলে এটি আমরা মান বের করতে হলে প্রথমে আমরা এটাকে ভেঙে নেবো, তাহলে ভেঙতে হলে আমাদের এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ সমান এক্স স্কোয়ার আর বি সমান ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এটার আমরা অনুসিদ্ধান্ত যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স কেটে গেল, এক্স সেকেন্ড ব্র্যাকেট কেটে দিলাম। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র হয়েছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিলাম। এখন থাকলো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি রুট ওভার ফাইভ এ স্কোয়ার মাইনাস এ টু, এতের মান আমরা জানি রুট ওভার ফাইভ ইন্টু এতের মান আমরা জানি ওয়ান, তাহলে এই স্কোয়ার রুট ওভারে কেটে গেলে থাকবে শুধু ফাইভ মাইনাস এ টু এ মাইনাস এ টু রুট ওভার ফাইভ ইন্টু মাইনাস রুট ওভার ফাইভ, যদি আমরা ওয়ান থেকে গুণ করি শুধু রুট ওভার ফাইভ হবে, এখানে বিয়োগ করলে থাকে থ্রি ইন্টু রুট ওভার ফাইভ সমান থ্রি রুট ওভার ফাইভ অ্যান্সার।